প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের জন্য এই মুহূর্তে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং ইউজিসির তরফ থেকে একটি নোটিশ, যেটা রয়েছে কলেজের সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য। সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি জিজ্ঞাসা করতে পারো। সবার প্রথমে ইউজিসির তরফ থেকে যে নোটিশটি দেওয়া রয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে স্কুলের জন্য যে আপডেটটি রয়েছে সেটা নিয়ে বলবো। দেখো, সবার প্রথমে তোমরা সকলেই জানো ইউজিসির তরফ থেকে এ বিভিন্ন নোটিশ দেওয়া হয় এবং ইউজিসি প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে চালনা করে, যেরকমভাবে এক্সাম নিতে হবে, কীরকমভাবে ক্লাস হবে, সমস্ত কিছুই কিন্তু ঠিক করে দেয় ইউজিসি। ইউজিসি নোটিশ দেয়, তারপরে সমস্ত কিছু ইমপ্লিমেন্ট হয় প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে। সেরকমভাবে লেটেস্ট যে বিজ্ঞপ্তি ইউজিসির তরফ থেকে দেওয়া হয়েছে সেটা হলো এই যে বিজ্ঞপ্তি। এই যে বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তিটি একটু অন্য ধরনের বিজ্ঞপ্তি। এটা ক্লাস নিয়ে না, পরীক্ষা নিয়ে না, ছাত্রছাত্রীদের কিছু কর্ম নিয়ে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা সকলেই জানো প্রত্যেকটা স্কুলে এর ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হয় এবং মিড ডে মিলের জন্য বিভিন্ন জিনিস বিতরণ করা হয়। সেই সমস্ত মিড ডে মিলের যে বিষয়গুলো, সেইগুলোকে সার্ভে করার জন্য, সেইগুলোকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। অর্থাৎ ইউজিসি পরিষ্কারভাবে জানিয়েছে স্কুলে যে সমস্ত মিড ডে মিল বিলি করা হচ্ছে, যে চাল আসছে, ডাল আসছে, এমনকি রান্নার জন্য যে গ্যাস আসছে, তা সমস্ত কিছু ঠিকঠাক করে বিতরণ হচ্ছে কি না, কোন টাকা কত টাকা কোন খেতে খরচ হচ্ছে, সমস্ত ডিটেলস জানতে হবে কলেজের ছাত্রছাত্রীদের এর। এবং একই সাথে কলেজের ছাত্রছাত্রীরা রিভিউ করবে খাদ্যের যে মিড ডে মিল দেওয়া হচ্ছে তার পরিমাণ বা গুণগত মান ঠিকঠাক আছে কি না, মানে সমস্ত সার্ভে কলেজের ছাত্রছাত্রীরা করবে, এ মিড ডে মিল সম্পর্কিত সমস্ত বিষয় দেখবে এবং সমস্ত তথ্য প্রেরণ করে এ সেটা সার্ভে আকারে তুলে ধরতে হবে কলেজের ছাত্রছাত্রীদের। এটা নিয়েই শুরু হচ্ছে নানা বিতর্ক, কেন কলেজের ছাত্রছাত্রীদের সামনে রয়েছে পরীক্ষা, একই সাথে তাদের ছ মাসের সেকশনের সিলেবাস শেষ করার জন্য তারা ছ মাস পাচ্ছে না, কমপক্ষে তারা তিন মাস পাচ্ছে, এ সেটা নিয়েই তাদের এর বিভিন্ন সমস্যা রয়েছে। তারপরে অনলাইনে হবে না এক্সাম, অফলাইনে হবে, তা নিয়েও সমস্যা রয়েছে। সেই সমস্ত কারণে এই যে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রী তথা শিক্ষা মহলে কিন্তু একটা বিতর্ক চলছে। এ অনেকে আবার মনে করছে যে ইউজিসি বিনা পয়সায় ছাত্রছাত্রীদের দিয়ে এই একটা কাজ বা এই যে মিড ডে মিলের সার্ভে সেটা করিয়ে নিচ্ছে। আবার অনেকের বক্তব্য, যদি ছাত্রছাত্রীরা এই স্কুল লেভেলের যে মিড ডে মিলের কাজ করে, খাদ্যের গুণগত মান বা সমস্ত কিছু সার্ভে করে, সেক্ষেত্রে এ কোনো ফাঁক থাকবে না, সঠিক ইনফরমেশন পাবে, কারণ কলেজের ছাত্রছাত্রীরা নির্ভুল এবং কোনো রাজনৈতিকভাবে কাজ করবে না, তারা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবে, সেই কারণে নিখুঁত সার্ভে পাওয়া যাবে। তো অনেকের এটাই মতবাদ রয়েছে। তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের দিয়ে যে মিড ডে মিলের সার্ভে করানো হচ্ছে, এ নিয়ে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে বলো না। এরপরে তোমরা সকলেই শুনেছো ইউজিসির তরফ থেকে আরও একটা বিস্ফোরক নোটিশ এবছরের জন্য, যে যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে তারা প্রবেশিকা পরীক্ষা দিয়ে তারপরে কলেজে ভর্তি হবে, উচ্চ মাধ্যমিকের যে ওয়েটেজ তার সেরকম কোনো মূল্য থাকবে না। তো এক্ষেত্রে কিন্তু ইউজিসির যে নোটিশ দেওয়া হয়েছে, প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে কলেজে ভর্তির ক্ষেত্রে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে ভর্তির ক্ষেত্রে, পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তির ক্ষেত্রে, সেই সমস্ত বিষয় তো প্রত্যেকটা কেন্দ্রের বা সেন্ট্রাল যে কলেজগুলো আছে সেই কলেজগুলো বা সেই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে তো প্রযোজ্যই, এবং রাজ্যের অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকেও আবেদন করা হয়েছে যাতে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তি নেওয়া হয়। কিন্তু বেশিরভাগ কলেজই এই মুহূর্তে কিন্তু প্রবেশিকা পরীক্ষাকে গ্রহণ করছে, বা অর্থাৎ ইউজিসির যে নোটিশ দেওয়া হয়েছে প্রবেশিকা পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, সেই প্রবেশিকা পরীক্ষাকে গ্রহণ করছে। অর্থাৎ এবছর কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে
যে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই এই কলেজে ভর্তি হতে পারে। এখন দেখার বিষয় আর যে পরবর্তীকালে অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকার এই প্রবেশিকা পরীক্ষাকে সম্মতি দেয় না সম্মতি দেয় না, সেটাই এখন দেখার বিষয়। তোমাদের এর এ নিয়ে প্রবেশিকা পরীক্ষা নিয়ে মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আজকের বিশেষ দুটো বিষয় তোমাদের জানালাম এবং ইউজিসির তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেটা নিয়ে তোমাদের কী বক্তব্য অবশ্যই জানিও, নতুন ধরনের বিজ্ঞপ্তি। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।